বাইক দেওয়ার থেকেও ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হচ্ছে ওদের ইনিশিয়েটিভ। ওদের ব্যান্ডের নাম হচ্ছে ব্রেভার্টস, আর সত্যি খুব সাহসী একটা, ওদের নামটা ব্রেভার্টস যেমন সাহসী হৃদয়, ওদের হৃদয়টা ভীষণই সাহসী। কারণ ওরা এমন একটা মুভমেন্ট করছে বা এমন একটা প্ল্যাটফর্ম বানিয়েছে যেখানে অনেক অনেক নতুন ব্যান্ডরা আসছে, একসাথে বাজাচ্ছে, একসাথে কাটাচ্ছে, একটা দিন কাটাচ্ছে। আমার খুব ইচ্ছে করছে ওদের বয়সে ফিরে যেতে, মানে ওদের বয়সে যেভাবে উন্মাদনা হচ্ছে না বাংলা রকের জন্য আমাদের ছিল, এখন ওদের জেনারেশনের মধ্যে আবার যেন নতুন করে সেই প্রাণটা দেখতে পাচ্ছি। ব্রেভার্টসকে আমার প্রচুর প্রচুর অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, আরও 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 যাবতীয় এই ধরনের শব্দগুলো আমি ওদের জন্য রাখলাম। আর অনেকগুলো ব্যান্ড বাজাচ্ছে, আমি ব্যান্ডের সব ব্যান্ডের নাম বলতে পারবো না, আমি শুধু বলবো ব্রেভার্টস যেটা অর্গানাইজ করেছে, রকোৎসব নাম দিয়েছে, রকোৎসব 2, তাই তো, রকোৎসব 2 ওরা নাম দিয়েছে, আর হচ্ছে সুজাতা সদনে 5 তারিখ 5ই ডিসেম্বর, 1টা থেকে শুরু হবে, 8টা পর্যন্ত চলবে, 1টা থেকে 8টা অনেকটা সময়। যারা চাকরি করো তাড়াতাড়ি ছুটি করে তাড়াতাড়ি চলে এসো, যারা কলেজ করো কলেজটা কাট মারো, কোনো অসুবিধা নেই, একদিন কলেজ না করলে কিছু হবে না। আমি থাকছি, আমার অনেক ব্যস্ততার মধ্যে থেকেও আমি কথা দিয়েছি ওদেরকে থাকার, খুব অল্প সময়ের জন্য হয়তো থাকতে পারবো কিন্তু যাচ্ছি, কারণ অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে, অনেক ভাইদের সাথে আলাপ হবে, অনেক সহযোদ্ধা সহকর্মীদের সাথে আলাপ হবে, সেদিন আমি থাকছি, খুব ভালো কাটুক সেই দিনটা, বাংলা রকের জয় জয়কার হোক, সবাই সব মিউজিশিয়ানসরা সব কিছু বলে একসাথে কাটাই।